নমস্কার বন্ধুরা, খুব সহজে তাড়াতাড়ি মশলাদার কাঁচা কলা ভাজার রেসিপি নিয়ে আমি চলে এসেছি অর্পিতা আমার চ্যানেল অর্পিতাস লাইফস্টাইলে। তো প্রথমে আমি দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি। এবার কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি পিস পিস করে কেটে নেব, স্লাইস করে নেব। এরকম ছোট ছোট সিম্পল রান্নার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব এবং আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। কাঁচাগুলোগুলো আমার কাটা হয়ে গেছে পিস করে, এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটু লবণ জলে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর আমি এর মধ্যে মশলা মিশিয়ে নেব। তো প্রথমেই আমি হলুদ দিয়ে দিচ্ছি এবং তার সাথে লবণ পরিমাণ মতো এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। তো সমস্ত মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল নিয়েছি এবং আমি এর মধ্যে সর্ষে দিয়ে দিলাম অল্প একটু এবং আদা রসুন গ্রেট করে নিয়েছি এবং তার সাথে সাথে আমি এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। এবার এই ম্যারিনেট করা মশলা দিয়ে মাখানো কলাগুলো এবার আমি গরম তেলে অল্প অল্প করে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। খুব সুন্দর ক্রিস্পি হবে খেতে, ভালো করে দেখো তোমরা বাড়িতে, অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। নতুন ধরনের কাঁচা কলা ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো কলা ভাজা আমার হয়ে গেছে, দেখো আমি তুলে নিয়েছি তেল থেকে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছো এবং মশলাদার যেহেতু ভীষণ সুন্দর স্মেলও হয়েছে। তো তোমরা ট্রাই করো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো সবাই।